আজকের ভিডিওটি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অনেকেই এই বিষয়টা জানেন না আপনারা, যার কারণে আপনাদের নার্সিং হওয়ার স্বপ্ন ধূলির সাথে হয়ে যায়। সেই বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই আছি যে যাদের পারিবারিক সমস্যার কারণে, অর্থাৎ পারিবারিক বা অর্থনৈতিক সমস্যার কারণে আমরা নার্সিং পড়তে পারি না। অনেকেরই ধারণা যে নার্সিং কোর্স সম্পূর্ণ করতে অনেক টাকা লাগে, এত টাকা আমার ফ্যামিলির বহন করা সম্ভব না, তাহলে আমি নার্সিং কীভাবে পড়বো। এই চিন্তা থেকে অনেকে নার্সিং পেশা থেকে দূরে সরে যান, অর্থাৎ নার্সিং পেশা আসতে তারা অনাগ্রহ প্রকাশ করে। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের নার্স হওয়ার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুজ্জামান, স্টুডেন্ট অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ ফরিদপুর। নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নার্সিং ক্যারিয়ার চ্যানেলটিতে আমরা মূলত প্রতিনিয়ত নার্সিং রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি আমাদের নতুন ভিউয়ার্স হন, কিংবা অনেকদিন থেকে আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আমাদের ভিডিওটি দেখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমরা কোচিংয়ের আয়োজন করছি। আমরা তিনটি কোর্সের জন্যই, অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং, এই তিনটা কোর্সের জন্যই আমরা কোচিং করাচ্ছি। আমাদের দুইটা কোচিং আছে, একটা হচ্ছে এক্সাম কোচিং আর একটা হচ্ছে ক্লাস কোচিং, অর্থাৎ একটা হচ্ছে আমরা ক্লাস করাই এবং পরীক্ষা নেই, এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা নেই। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারেন, আমরা খুব অল্প টাকার ভিতরেই আপনাদের কোর্সটা করাচ্ছি। তো যারা আমাদের কোচিংয়ে ভর্তি হতে চান, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমরা আমাদের ফেসবুক আইডির লিঙ্ক, আমাদের গ্রুপের লিঙ্ক এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা অর্থনৈতিক সমস্যার কারণে নার্সিং পেশায় আসতে অনাগ্রহ প্রকাশ করেন, অর্থাৎ টাকা পয়সার কারণে তারা নার্সিংয়ে ভর্তি হতে পারে না, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে আজকে আমাদের ভিডিওটি করা। প্রথম বিষয় হচ্ছে, আপনি যদি সরকারিতে চান্স পান, অর্থাৎ যে কোনো সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে, সেক্ষেত্রে আপনি একদম ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। সরকারিতে যারা চান্স পাবে না তারা কী করবেন, তারা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। যারা সরকারিতে চান্স পাবেন না, তারা যদি প্রাইভেটে পড়তে চান, বিভিন্ন রকমের প্রাইভেট নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটে বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি এবং ডিপ্লোমা ইন মিডিওফারি কোর্সের জন্য আলাদা আলাদা একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট আছে, অর্থাৎ তাদের এই কোর্সটি কমপ্লিট করে দিবে তারা, তার জন্য আপনাকে তাদের ওই টাকাটা দিতে হবে। তো অনেকে আছে, সাপোজ মনে করেন যে বিএসসি নার্সিং করতে গেলে অ্যাভারেজে 3-4 লাখ টাকা খরচ হয়, আবার মনে করেন যে ডিপ্লোমা করতে গেলে অ্যাভারেজে 2 লাখ 2.5 লাখ বা 1.5 লাখ এরকম খরচ হয়। তো অনেকের আছে যে পরিবারে এই খরচটা বহন করার সামর্থ্য থাকে না, তার কারণে তারা নার্সিং পেশায় আসতে অনাগ্রহ প্রকাশ করেন। তো তাদের জন্য মূলত একটা সুখবর হচ্ছে, সেটা হচ্ছে যারা সরকারিতে চান্স পাবেন তারা তো অবশ্যই ফ্রিতে পড়াশোনা করতে পারবেন, কিন্তু যারা সরকারিতে চান্স পাবেন না তারা কী করবেন, তাদের নার্স হওয়ার স্বপ্ন কি ধূলিসাৎ হয়ে যাবে? অবশ্যই বিষয়টা এমন না। যারা সরকারিতে চান্স পাবে না তাদের জন্য প্রাইভেট বিভিন্ন ধরনের নার্সিং ইনস্টিটিউট এবং নার্সিং কলেজে বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করার সুযোগ রয়েছে। আমরা জানি যে বাংলাদেশে অনেক নার্সিং কলেজ ও ইনস্টিটিউট আছে যারা বেসরকারি এবং তাদের নিজস্ব হসপিটাল আছে, ক্লিনিক আছে বা কেয়ার হোম আছে, এই সকল ক্ষেত্রে তাদের ওইখানে কন্ট্যাক্ট ভিত্তিক পড়াশোনা করা যায়। বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে যে সাপোজ মনে করেন আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হবেন, সরকারিতে চান্স পেলেন না, এখন প্রাইভেটে চাচ্ছেন পড়তে কিন্তু অনেক টাকা লাগবে, সেই ক্ষেত্রে আপনি ওই নির্দিষ্ট নার্সিং ইনস্টিটিউটে যেয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং শুনতে পারেন যে তাদের কন্ট্যাক্ট ভিত্তিক কোনো সিস্টেম আছে কি না। কন্ট্যাক্ট ভিত্তিক সিস্টেমটা হচ্ছে, সাপোজ মনে করেন আপনার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি কমপ্লিট করতে আপনার 3 বছরে টোটাল 1.5 লাখ টাকা লাগবে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই একবারে আপনার এই টাকাটা দেওয়ার সামর্থ্য নেই, কিংবা পড়া চলাকালীনও আপনার এই টাকাটা দেওয়ার সামর্থ্য নেই, সেক্ষেত্রে তাদের একটা সুযোগ থাকে, সেটা হচ্ছে আপনি তাদের এইখানে 3 বছর ফ্রি কোর্স করবেন, আপনার কোর্সটা কমপ্লিট করবেন, তারপরে হচ্ছে আপনি তাদের ওইখানে জব করে আপনার সেই 3 বছর যে কোর্সটা ছিল সেইটার টাকা আপনি পরিশোধ করতে পারবেন, অর্থাৎ তারা তাদের ওইখানে চাকরি করলে তারা মাসে নির্দিষ্ট একটা টাকা দিবে, সেখান থেকে তাদের কিছু তারা কিছু নিবে এবং আপনার কিছু দিবে। এইভাবে করতে করতে সাপোজ মনে করেন 1.5 বছর 2 বছর 3 বছর এরকম একটা নির্দিষ্ট কোর্স ডিউরেশনে। আপনারা অবশ্যই জানেন যে সরকারি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ বাদেও বাংলাদেশে অনেক
বেসরকারি নার্সিং ইনস্টিটিউট এবং কলেজ আছে, সেগুলোতে আপনারা বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে পড়াশোনা করতে পারবেন। কিন্তু এখানে মূল কথাটা হচ্ছে, যেখানে আপনি সরকারিতে চান্স পেলে সম্পূর্ণ ফ্রি পড়তে পারতেছেন, কিন্তু আপনার যদি সরকারিতে চান্স না হয়, আপনি যদি বেসরকারিতে পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে কোর্সের উপর ডিপেন্ড করে আপনাকে একটা কোর্স ফি দিতে হবে। যেমন সাপোজ আপনি যদি বিএসসি নার্সিং করেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাভারেজে 3 লাখ 4 লাখ টাকা টোটাল দিতে হবে 4 বছরের কোর্সে। কিংবা আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করতে চান যে কোনো একটা বেসরকারি নার্সিং ইনস্টিটিউট বা কলেজে, সেক্ষেত্রে আপনাকে কোর্স ফি হিসেবে মনে করেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ যেখানে যেমন নেয়, সেটা আপনাকে 3 বছরে টোটাল দিতে হবে। কিন্তু আপনার যদি এই সামর্থ্যটা না থাকে, সেক্ষেত্রে আপনি তাদের সাথে চুক্তিভিত্তিক কোর্স করতে পারেন। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, আপনি তাদের সাথে কলেজে যাবেন বা সেই নির্দিষ্ট ইনস্টিটিউটে আপনি যাবেন, যে তাদের সাথে কথা বলবেন যে সেখানে চুক্তিভিত্তিক কোর্স কমপ্লিট করার কোনো সুযোগ আছে কিনা। চুক্তিভিত্তিক বিষয়টা হচ্ছে, আপনাকে তারা 3 বছরের কোর্স বা 4 বছরের কোর্স যেটাই আপনি করেন, সেইটা কোর্সটা আপনাকে তারা সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট করাবে। অর্থাৎ তারা সেই কোর্স ফিটা, টোটাল যে কোর্স ফিটা থাকে নির্দিষ্ট, সেটা তারা নেবে না। এর পরবর্তীতে তারা যখন আপনাকে কোর্সটা কমপ্লিট করে দিবে, আপনার তাদের ওইখানে চাকরি করে আপনার এই কোর্স ফিটা পরিশোধ করতে হবে। এটা বিশেষ করে এমন নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের ক্ষেত্রে হয় যাদের নিজস্ব হসপিটাল আছে, নিজস্ব ক্লিনিক আছে, নিজস্ব কেয়ার রুম আছে। এইসব নার্সিং ইনস্টিটিউট বা কলেজের ক্ষেত্রে এগুলো বেশি হয়, আপনারা এইসব জায়গা বেশি খেয়াল রাখবেন। অর্থাৎ এমন জায়গা হয় না যাদের নির্দিষ্ট কোনো হসপিটাল নেই, নির্দিষ্ট কোনো নার্সিং কেয়ার হোম নেই, নির্দিষ্ট কোনো ক্লিনিক নেই, তাদের ক্ষেত্রে এইসব বিষয়গুলো দেখা যায় না। কিন্তু যেসব নার্সিং ইনস্টিটিউট বা কলেজে নিজস্ব হসপিটাল আছে, নিজস্ব ক্লিনিক আছে, তাদের ক্ষেত্রে এই চুক্তিভিত্তিক বিষয়গুলো বেশি হয়। অর্থাৎ তারা আপনাকে এই 3 বছরের ভিতরে, আপনি যদি ডিপ্লোমা করেন তাহলে 3 বছর, আপনি যদি বিএসসি করেন 4 বছর, এই টোটাল কোর্স কমপ্লিট করার জন্য তারা যে ফিটা নিত, সেই ফিটা তারা নেবে হচ্ছে আপনার কোর্স কমপ্লিট করিয়ে দেওয়ার পর। অর্থাৎ আপনার কোর্স কমপ্লিট করার পর আপনাকে তাদেরই হসপিটাল বা ক্লিনিকে জব করতে হবে, এবং জব করে আপনি প্রতি মাসে যে বেতনটা পাবেন, সেইখান থেকে নির্দিষ্ট একটা অংশ তাদের দিতে হবে সেই কোর্স ফি বাবদ, এবং কিছু টাকা হচ্ছে আপনি পাবেন। এরকম করে মনে করেন যে আপনার 3 বছরের কোর্স, এখন আপনি প্রতি মাসে তাদের 6,000 টাকা করে দিলেন, ঠিক আছে? তাহলে এই 6,000 টাকা প্রতি মাসে দিলে আপনার যেই কয় মাস লাগবে তাদের এই 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা কোর্স ফিটা শোধ করতে, ততদিন আপনার তাদের এখানে চাকরি করতে হবে। আপনি তাদের এখানে চাকরি করে তাদের কোর্স ফিটা কমপ্লিট করার পরে হচ্ছে আপনার যে মূল কাগজপত্রগুলো ছিল, সেই কাগজপত্রগুলো তাদের থেকে আপনি নিতে পারবেন। তারাই কিন্তু আপনার যে মূল কাগজপত্রগুলো সবই তাদের কাছে জমা থাকবে, অর্থাৎ আপনি তাদের টাকা ফাঁকি দিয়ে অন্য কোথাও জব করতে পারবেন না, এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কিংবা আর একটা সিস্টেম আছে, মনে করেন যে আপনি 5-6 মাস চাকরি করে কিছু টাকা, মনে করেন আপনার টোটাল কোর্স ফির অর্ধেক টাকা পরিশোধ করলেন, এখন আপনি চাচ্ছেন যে বাকি যে অর্ধেক টাকা আপনার কাছে পাবে, সেটা আপনি একবারে যে কোনোভাবে ম্যানেজ করে তাদের দিয়ে আপনি সেখান থেকে মুক্তি চান। মুক্তি চান বলতে যে আপনি সেখানে চাকরি করবেন না, আপনি অন্য জায়গায় ট্রাই করবেন, অন্য জায়গায় চাকরি করবেন, সেক্ষেত্রে তাদের ওইখান থেকে মূল কাগজপত্রগুলো নিতে গেলে তো আপনাকে টোটাল কোর্স ফিটা সম্পূর্ণ করতে হবে। তো আপনি অর্ধেক যেহেতু আপনি চাকরি করে শোধ করছেন, এবং বাকি অর্ধেক আপনি যে কোনোভাবে ম্যানেজ করে এনে তাদের দিয়ে আপনি সেইখান থেকে আপনার কাগজপত্রগুলো নিতে পারবেন, এবং আপনি চাইলে তখন যে কোনো জায়গায় চাকরিতে জয়েন করতে পারবেন। তো এই বিষয়টা আপনাদের আশা করি খুবই ভালো লাগছে এবং বিষয়টা খুবই হেল্পফুল ছিল। যারা বিষয়টি জানতেন না, তারা অবশ্যই বিষয়টি আজকে থেকে মাথায় রাখবেন নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত, এবং আপনাদের আশেপাশে যে নার্সিং ইনস্টিটিউট বা কলেজগুলোতে আছে সেইগুলোর সাথে আপনারা নিয়মিত কন্ট্যাক্ট রাখবেন, অর্থাৎ তারা যেন এই কোর্সটি করায় কিনা, এবং এই কোর্সটি কতজনকে তারা করাবে। অনেক সময় থাকে যে মনে করেন একটা নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে টোটাল 80 জন শিক্ষার্থী পড়তে পারবে, তাদের একটা নির্দিষ্ট হিসাব থাকে যে এই 80 জনের ভেতরে আমরা সর্বোচ্চ 10 জনকে এই এই কোর্স এই চুক্তিভিত্তিক পড়াবো বা 15 জনকে আমরা চুক্তিভিত্তিক পড়াবো। তাদের এই সিটগুলো পূরণ হবার আগেই আপনারা তাদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো ডিটেলসে জেনে নেবেন, এবং তাদের সাথে বিষয়টা আলোচনা করে বিষয়টা ঠিক করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখছেন, এবং পুরো টোটাল যে বিষয়টা ছিল সেটা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদের কোচিংয়ে ভর্তি হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো পরবর্তীতে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।